আমাদের আগামী বছর থেকে এমনিতে নতুন শিক্ষাক্রমে আমাদের সপ্তাহ হবে 5 দিন। তো সেটি আমরা ভাবছি যে বর্তমানে যে জ্বালানি সংকট সারা বিশ্বে চলছে এবং সেজন্য বিদ্যুৎ সাশ্রয়ের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেখানে যদি আমরা এখন থেকেই আমাদের বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাষ করে 5 দিন করি, সেক্ষেত্রে একটা দিন বিশেষ করে শহরগুলোতে যে পরিমাণ যানবাহন চলে এই শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী আনা নেওয়ার জন্য সেটার সাশ্রয় হবে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যে বিদ্যুতের ব্যবহার পায় সেগুলো সাশ্রয় হবে। তো সেই জন্য আমরা সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এখনও নেওয়া হয়নি, এরকম ভাবছি। তবে আমরা এই সময়ের মধ্যে 5 দিনের মধ্যেই আমরা আমাদের ক্লাসগুলোকেও এমনভাবে পুনর্বিন্যাস করতে চাই যাতে আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আর আমরা তো আমাদের যে শিক্ষণ ঘাটতি যেটা নিরূপণ করেছি সেটা সেই ঘাটতি বুঝিয়ে নেওয়ার জন্য আমাদের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, আগামী যে পাঠ্যসূচি ছাপানোর যে বিষয়টা সেটা হচ্ছে কি, ডিজেল এবং ডলারের দাম বৃদ্ধির কারণে কিন্তু যারা হচ্ছে কি প্রেসের মালিক রয়েছে তারা কিন্তু অনিদ্রা প্রকাশ করেছে। তো সেই ক্ষেত্রে এই সংকট মোকাবেলা আপনারা কী ধরনের কার্যকর ভূমিকা পালন করবেন? এটা একটা বড় একটা চ্যালেঞ্জ এবার আসছে যে কাগজের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কাগজের একটা সংকটও আছে, আর তার সঙ্গে বিদ্যুতের যে বিষয়টি রয়েছে লোডশেডিং আশা করছি তো আগামী মাস থেকে কমে যাবে বা থাকবে না। তো কিছু চ্যালেঞ্জ আছে আমাদের এই পুস্তকগুলো সময় মতো ছাপানোর ক্ষেত্রে, তবু আমরা চেষ্টা করছি, আশা করি সময় মতো পারা যাবে ইনশাআল্লাহ।